হ্যালো বন্ধুরা আমি আজ আলোচনা করি একাদশ দ্বাদশ শ্রেণীর কবিতা নিবেদন কায়কোবাদ নিবেদন কায়কোবাদ কবি পরিচিতি উনিশ শতকের কবি কায়কোবাদ আসল নাম মোহাম্মদ কাজে মাল কুরাওয়ি কায়কোবাদ একই সঙ্গে মহাকবি ও গীতিকবি বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম আধুনিক কবি কায়কাদ উচ্চ শিক্ষা লাভ করতে পারেননি তবে কিশোর বয়স থেকে তার শক্তির আত্মপ্রকাশ মাত্র বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্য বৃহ বিলাপ এরপর তার কানন ও অচ্ছমালা কাব্য দুটি প্রকাশিত হয় মহাশ্মশান তার বিশালতন বিখ্যাত মহাকাব্য কায়কবাদের অনন্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শিব মন্দির অমীয়ধারা মহরম শরীফ প্রভৃতি কায়কোবাদের জন্ম আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জের আগোলা গ্রামে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন আধারে এসেছে আমি আধারেই যেতে চাই তোরা কেন পিছু পিছু আমারে ডাকিস ভাই আমি তো ভিখারি বেশে ফিরিতেছি দেশে দেশে নাহি বিদ্যা নাহি বুদ্ধি গুণ তো কিছুই না আলো তো লাগে না ভালো আধারই যে ভালোবাসি আমি তো পাগল প্রাণে কভু কাদি কভু হাসি চাই না ঐশ্বর্য জাতি ভাতি চাইনা যশের খ্যাতি আমি যে আমারই ভাবে মুগ্ধ আসি দিবানিসি অনাদর অবজ্ঞায় সদা তুষ্ট প্রাণ সংসার বিরাগী আমি আমায় কিসের মান চাই না আদর স্ন চাইনা সুখের হেও ফলমূল খাদ্য মোর তরুতলে বাসস্থান কে তোর কে তোরা ডাকিস মোরে আয় দেখি কাছে আয় কী আমার কাছে আমি যে ভিকারি হাই নাই ধন জল নাই কি দেব তোমারে ভাই আছে শুধু অচ্ছুরু জল তোরা কি তা নিবি হাই শোকে তাপে এ হৃদয় হয়ে গেছে ঘোর কালো আধারে থাকিতে চাই ভালো যে বা আলো আমি যে পাগল কবি দিনতার পূর্ণ ছবি সবই করে দূর দূর তোরা কি বাসিস ভালো শব্দার্থ টিকা আধারে এসেছে আমি আধারে যেতে চাই কবির বিষাদ বিষদাচ্ছন্ন কবি অন্ধকারে জীবনে চূড়ান্ত সত্য বলে গণ্য করে তারই তপস্যা করেছেন মানুষের জন্মের পূর্ববর্তী কাল অন্ধকারময় তার মৃত্যুর পরবর্তী কালও অত্যন্ত অন্ধকারে ভরা তাই মানব জীবনে নানা দুঃখ যন্ত্রণা পীড়িত কবি বিষাদাপন্ন অন্তরের অন্ধকারকেই জীবনে চূড়ান্ত সত্য বলে গণ্য করেছেন এখানে কবির মানুষ জগতে দুঃখবাদী দর্শনের প্রভাব পড়েছে ভিখারি বেশে ভিক্ষুকের পোশাক এখানে ঘটসড়া প্রতীকের অনম্বর বেশভূষা অর্থে ব্যবহৃত নাহি বিদ্যা নাহি বুদ্ধি বিদ্যা বুদ্ধির গরিবা নাই আমি তো পাগলে প্রাণে কাদি কবু হাসি জগৎ সংসারে মায়াবদ্ধহীন কবির হাসি কান্না সমাজে বিধিনিষেধের বেড়া জালে আবদ্ধ নয় ঐশ্বর্য ভ্যাতি অর্থাৎ সম্পদের জমকালো দীপ্তি যশ খ্যাতি বা প্রশংসা চাইনে ঐশ্বর্য ভাতি চাইনে যশের খ্যাতি ধন সম্পদ কিংবা খ্যাতি কিনা কবির আর আরাধ্য নয় অনাদার অবজ্ঞা সদা তুষ্ট মনোপ্রাণ নিত্য অবহেলা অপমান সত্য কবি স্তব্ধ নন সবকিছু নির্বিবাদে গ্রহণ করেন তিনি মান সংসার কোন রকম মান অভিমান নেই আছে শুধু জল দুঃখবাদী কবি সঞ্চয় আছে কেবল বেদনা অল উৎস বা পরিচিতি কবি কায়কবাদের নিবেদন কবিতাটি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টে প্রকাশিত কবির অচুনমালা কাব্য থেকে নেওয়া হয়েছে এই গীতি কবিতাটিতে কবির আত্মগত ভাবোচ্ছলে জীবনের প্রগাঢ় বেদনা সুর অনু অনুরোধ হয়েছে জীবনের বঞ্চনার দিক কবিকে করেছে জীবন সম্পর্কে উদাসীন সংসার বিবিক্ত তাই গভীর বেদনা ভারাতুর কবি অন্ধকারকে জীবনের চূড়ান্ত সত্য বলে মনে করেছেন বিদ্যা বিদ্যা বুদ্ধির গরিমাহীন অনম্বর কবি জগৎ সংসারের মায়াবন্ধন পরিত্যাগ করেছেন ধন সম্পাদের মায়া খ্যাতির আকর্ষণ তার নেই নিত্য অবহেলা অপমান নির্বিবাদে গ্রহণ করেছেন তিনি তবু তার কবিকে তবু তারা কবিকে প্রীতি ও ভালোবাসা দিয়ে কাছে ডাকল তাদের মমতার কবি মুগ্ধ না হয়ে পারেন না কিন্তু দুঃখবাদী কবির অখণ্ড সরল স্বীকৃতি প্রতিবাদে দেওয়ালের মতো তার সঞ্চয় বেদনার অচ্ছু ছাড়া আর কিছু নেই নিঃসন্দেহে কবিতা কবির বেদনার অনুভূতি জমার অশ্রুর মতো স্ফুটিত স্বচ্ছ রূপ দিয়েছে ছন্দ সাহিত্যবোধ ও গীতিবোধ এ ধরনের কবিতা কবি ব্যক্তিগত আবেগ অনুভূতি ধারণা এবং প্রক্রিয়াকে অন্তরিম অভিভুক্ত ঘটে এবং সহজেই পাঠকের মন ছুঁয়ে যায় এই রকমের কবিতাকে বলা হয় গীতি কবিতা গীতিকবিতা আসল কবিতা আত্মমর্ভ কবিতা এবং মানব মনে একান্ত বাহক কবি কায়িকবদের নিবেদন কবিতাটি গত শতে লেখার একটি প্রতিনিধিত্বশীল গীত কবিতা এ কবিতা জীবন ও জগৎ সম্পর্কে কবির প্রতিক্রিয়া অকৃতিম বিষাদময় সুরে অভিভুক্ত হয়েছেন কবিতা প্রথম থেকে শেষ পর্যায়ের ধরনের বিষাদময় ফুটে উঠেছে বলে এটি একটি বিষাদ কবিতাও বলা চলে কবিতা ই প্রশ্ন ব্যাখ্যা তো দেখেন বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইভ এবং সাবস্ক্রাইব দেয় ধন্যবাদ সবাইকে